গাইস, দিস ইজ মাধুরিমা, ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি আগেন একটা বেডরুম রিলেটেড ভিডিও, অর্থাৎ আমরা আমাদের বেডটাকে কীভাবে অর্গানাইজ করলে দেখতে ভীষণই সুন্দর লাগবে, সেরকমই দুটো ওয়েতে অর্গানাইজেশন আমি আজকে আপনাদের দেখিয়েছি। সারাদিন কাজকর্মের পর রিল্যাক্সেশনের জন্য একমাত্র জায়গা হচ্ছে বেডরুম। তো বেডটা যদি সুন্দরভাবে সাজানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। বেডটা অবশ্যই হতে হবে একদম টিপটপ এবং সুন্দরভাবে সাজানো, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দুটোভাবে কিভাবে আমি বেডরুম অর্গানাইজ করি, আর আপনারাও এইভাবে অর্গানাইজ করতে পারবেন, তাহলে দেখবেন বেডরুমটা আরও অনেক বেশি সুন্দর লাগছে, আরও অনেক বেশি পিসফুল বা শান্তিপূর্ণ মনে হচ্ছে। আর আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আমি নোটিস করেছি যে আমি যখন ভ্লগ দিই, মানে রেগুলার ভ্লগ বা ডেইলি ভ্লগ, সেটা সেরকমভাবে রেসপন্স আমি পাই না। কিন্তু যদি আমি বেডরুম রিলেটেড বা কিচেন রিলেটেড এরকম ধরনের, মানে অর্গানাইজেশন, মানে রুম অর্গানাইজেশন, রুম ট্যুর, এই ধরনের এই রিলেটেড কোনো ভিডিও দিই, তাহলে সেটা অনেক বেশি আমি ভিউ পাই এবং অনেক বেশি রেসপন্স, অনেক বেশি লাইকস কমেন্টস সেখানে আসতে থাকে। তো আমার যে একটা ভিডিও সব থেকে প্রথম ভাইরাল হয় সেটা হচ্ছে বেডরুম রিলেটেড, বেডরুম ট্যুর আমি একটা করিয়েছিলাম, তো সেই ভিডিওটা ভাইরাল হয় এবং ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার্স আমি সেই ভিডিও থেকে গেইন করি। তো আমার মনে হয় আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার্স আমার ভ্লগ না দেখে বেডরুম রিলেটেড, বেডরুম অর্গানাইজেশন, বেডরুম রিলেটেড টিপস বা হোম রিলেটেড টিপস দেখতেই বেশি পছন্দ করছেন। এবং আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করছি, আপনারা অনেক অনেক ভালো রেসপন্স করছেন, কিন্তু ভ্লগে ততটা হচ্ছে না। তো সেজন্য আমি ডিসাইড করছি যে কয়েকদিন আমি এরকম বেডরুম রিলেটেড বা আমাদের হোম ডেকর, হোম অর্গানাইজেশন রিলেটেড ভিডিও আপলোড করব এবং আপনাদের রেসপন্সটা নোটিস করব। আশা করছি এই ভিডিওটাও আপনারা পছন্দ করবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটা। বন্ধুরা, বিছানায় আগে যে চাদরটা পাতা ছিল সেটা আমি তুলে নিয়ে প্রথমেই বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এরপর যখনই আমি বিছানার চাদরটা পাল্টাই, আমি চেষ্টা করি খাটের যে কাঠটা রয়েছে সেটা সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য। যেহেতু এই জায়গাটার মধ্যে অনেকটা ডিজাইন রয়েছে, সেজন্য যদি রেগুলার পরিষ্কার করা না হয় তাহলে এখানে ধুলো জমতে জমতে দেখতে খারাপ লাগে। তো সেজন্য আমি যখনই চেষ্টা করি চাদর পাল্টাই, তখনই চেষ্টা করি যে এটা ভালোভাবে মুছে দেওয়ার। এরপর আমি প্রথমেই যে বেড কভারটা ইউজ করছি সেটা হচ্ছে এরকম একটু হালকা ধরনের বেড কভার। যদি আমরা বিছানায় অতিরিক্ত ডিজাইনের বা অতিরিক্ত কালারফুল যে সমস্ত চাদরগুলো হয় না, তার বদলে যদি এরকম হালকা ধরনের চেকসের ওপর যদি চাদর আমরা ইউজ করি, তাহলে দেখবেন বেডটা তুলনামূলকভাবে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। বেড কভারটা পাতার পর আমি সবসময় চেষ্টা করি যে ম্যাট্রেস আছে তার সঙ্গে বেড কভারটা ফোল্ড করে দেওয়ার জন্য। এরপর আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই যে বালিশের কভার যেটা রয়েছে, কভারের যে ওপেন সাইড যেটা থাকে সেটা সবসময় চেষ্টা করবো আমরা ভিতরের দিকে রাখার, যদি এরকম বাইরের দিকে রাখি তাহলে দেখতে অনেকটা খারাপ লাগে। আমি সেজন্য বালিশের যে ওপেন যে সাইডটা থাকে সেটা সবসময় ভিতরের দিকে রাখারই চেষ্টা করি। এরপর বিছানার পায়ের দিকটা আমি এইভাবে একটা চাদর রেখে দিচ্ছি। গরমকালের জন্য আমরা এইভাবে হালকা কোনো পাতলা চাদর রাখতে পারি, আর শীতকালের জন্য এর জায়গায় আমরা রাখতে পারি আমাদের যে ব্ল্যাঙ্কেট থাকে সেটাও এইভাবে ফোল্ড করে দিয়ে রাখতে পারি। বিছানায় এক্সট্রা চাদর বা ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রাখার থেকে এইভাবে রাখলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, বেডটা আরও অনেক বেশি অর্গানাইজড মনে হয়। তো বন্ধুরা, দেখতেই পেলেন খুবই সামান্য কয়েকটা সাধারণ জিনিস দিয়ে খুব সুন্দরভাবে বেডটাকে কিন্তু অর্গানাইজ করা যায়। এরপর আমরা এর পরের অর্গানাইজেশনটা দেখে নেব। এক্ষেত্রে আমি ইউজ করছি এরকম একটুখানি হোয়াইট বেস চাদর। এই বেড কভারে যে পিলো কভারটা রয়েছে সেটা ভীষণই সুন্দর, আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই, যে দেখুন এইভাবে চারিদিকে লেস লাগানো রয়েছে, আর তার সাথে সাথে মাঝখানে যে ডিজাইনটা করা রয়েছে ভীষণই সুন্দর দেখতে ডিজাইনটা, খুব বেশি কালার দিয়ে ডিজাইনটা করা নেই, আর পুরো সুন্দরভাবে সুতোর কাজ করা রয়েছে। আর যে ফোল্ডিং ডিজাইনগুলো রয়েছে সেটা পুরো কভারটাতে নেই, এরকম কর্নার সাইডগুলো এইভাবে
এক একটা কর্নার সাইডে এইভাবে দেওয়া রয়েছে। তো নো ডাউট এই ধরনের বেড কভারগুলো আমার ভীষণই ভালো লাগে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক অর্গানাইজেশন টু। প্রথমেই চাদরটা আমি সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি। এরপর সেম ভাবে আমি পিলোগুলো তার জায়গায় রেখে দিচ্ছি আর ওপেন সাইডটা রাখছি ভিতর দিকে। একইভাবে পায়ের কাজটায় আমি এইভাবে একটা চাদর ফোল্ড করে রাখছি। এরকমভাবে চাদর ফোল্ড করে রাখাটা আমরা হোটেলে অনেক সময় দেখতে পাই, হোটেলের রুমগুলোতে এরকমভাবে করা থাকে। তো এইভাবে যদি আমরা নিজেদের বেডটাকে অর্গানাইজ করি তাহলেও কিন্তু দেখতে মন্দ লাগে না। আমার বেডের সাইডটায় খুবই অল্প জায়গা রয়েছে, তার মধ্যে আমি এইখানে একটা ফ্লাওয়ার ভাস অ্যারেঞ্জ করেছি। বেডের ঠিক পাশেই যদি একটা ফ্লাওয়ার ভাস অথবা যদি সাইড টেবিল থাকে সেটা যদি সুন্দর করে সাজিয়ে তার মধ্যে একটা ল্যাম্পশেড আর যদি একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস বা কোনো রিয়েল প্লান্ট রাখা যায় তাহলে কিন্তু দেখতে অসাম লাগে। বেডরুমের ফ্লোরে যদি একটা বড় কার্পেট পাতা থাকে তাহলে বেডরুমটা মনে হয় অনেক বেশি কমফোর্টেবল। এছাড়াও প্রতিদিন মোছামুছির সুবিধার্থে অনেকেই কার্পেট পছন্দ করেন না, সেক্ষেত্রে আমি বলবো যদি যে বড় ধরনের ম্যাটগুলো এখন পাওয়া যায় একটুখানি কমফোর্টেবল যে ম্যাটগুলো হয় না সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই হয়ে গেল আমার দুভাবে অর্গানাইজেশন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রিপশান তো একদম ফ্রি। নিচে যে লাল বাটনটা দেখা যাচ্ছে সাবস্ক্রাইব বলে লেখা রয়েছে সেই বাটনটা প্রেস করে দেবেন, আর একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক অনেক বেশি মোটিভেট করে। ফিরবো নতুন ভিডিও নিয়ে, আজকের জন্য ধন্যবাদ।